এটা লুট করা ওটা লুট করা এখানে ভাঙা ওখানে ভাঙা না মসজিদে যায় না মাদ্রাসায় যায় না ওলি আল্লাহর দরবারে বসি না আলেমে হাক্কানিদের কাছে বসি না ইমাম হাফেজ সাহেবদের কাছে বসি আজকে আমাদের কি দশা আজকে এই পবিত্র মাসে আমি আপনাদেরকে বলবো সরকার চেঞ্জ করে সরকার এনে কখনো আপনারা নাজাত পাবেন না আপনারা যদি মাথা তুলে বাঁচতে চান আপনারা নেতা বলে মেনেছেন সেই নেতার জীবন অবস্থা আপনারা জানেন যে নাকি অনুসরণ করেন এবং সেই নেতা বলেছে যে তোমরা সর্বসময় কোরাইশের নেতৃত্ব মানবে আজ আমি কোরাইশ বংশের পরিবারের সদস্য হিসাবে বাংলার বুকে ফুটপাশে আহলে সুন্নাহ ওয়াল জামাত দ্বারা একটা যে সংগঠন করছি যদি আমার নেতৃত্ব তোমরা মেনে নিতে পারো তাহলে এই সংগঠনের মধ্যে হোক তোমাদেরকে অনুরোধ করছি আসো কেন বিগত দিন 73 বছর তোমরা এর তার পিছনে ঘুরে কিছু পেলে না তার আগেও তোমাদের ঘরে ব্রিটিশরা শাসন করতো তখনও কিছু পেলে না এইভাবে জর্জরিত হয়ে আস্তে 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 যত দিন যাচ্ছে আমরা কিন্তু আরো খারাপের দিকে চলে যাই আজকে দুঃখ লাগে যে ধর্ম শিক্ষা দিয়েছে পর্দা করা ফরজ আজকে সেই ধর্মের দাবিদার আমাদের মা বোনেরা পাল্লা দিলে দেখা যাবে গায়ে ইসলামের থেকেও আমাদের মা বোনেরা আরো বেশি কি বলবো কোন ভাষা বলবো আরো বেশি নোংরা বেরোতে বলে জানি না আমার কথা তাদের খারাপ লাগবে দেখুন এর জন্য কিন্তু আপনারা ধ্বংস হয়ে যাবেন আপনাদের ঘরে কেউ বাঁচাতে পারবে না বাঁচাবার মালিক আল্লাহ যিনি লানত শুরু হয়ে যায় ধ্বংস হয়ে যায় আপনারা প্রত্যেকে প্রত্যেকের মাকে প্রত্যেকে প্রত্যেকের স্ত্রীকে প্রত্যেকে প্রত্যেকের বোনকে বেটিকে বুঝান যে দেখো দুনিয়ায় কে কি করছে কারো তালে আমরা চললে হবে না আমাদেরকে চলতে হবে আমরা তেনাকে নেতা বলে মেনেছি তিনা হ্যাঁ যদি আমরা তেনাকে না মানি তাহলে ছেড়ে দিই ছেড়ে দিই অন্য যাকে পছন্দ তার মতো চলে যাই কমসে কম বদলামের দাগটা তিনার গায়ে লাগিয়ে না আমি একজন পীর খানদানের ছেলে আমি যদি আজকে সিনেমা দেখি গান শুনি বা নোংরা কাজ করি এর জন্য বদনামার দাদা হুজুর হবে এর জন্য নবীর খানদানের ছেলে নবী পাকের খানদানের বদনাম হবে আজ যদি আমি এই জায়গা থেকে বেরিয়ে যাই যে আমি নয় এই খানদানের তাহলে কমসে কম আমার জন্য ছেলেরা বদনামই হচ্ছে না ঠিক আমি যেমন একটা মুসলমান আমি যদি মুসলমান হয়ে আজকে সন্ত্রাসী কাজ করি খারাপ কাজ করি নোংরা কাজ করি পাপ কাজ করি জেনা করি মার্ডার করি খুন করি তাহলে আমার জন্য কিন্তু আমার ধর্ম আমার কমকে লোক গালি দিচ্ছে বদনাম হচ্ছে আজকে আমার রসুল্লাহ এই জন্যে কি আমাদের জন্য কেঁদেছিলেন এই জন্যেই কি রসুল্লাহ দান্দা মুবারক শহীদ হয়েছিল এই জন্যেই আজকে এই যে আমাদের উম্মতের হাল এই জন্যেই কি রসুলের পাশাল্লাম এত কষ্ট করেছিলেন পেটে পাথর পর্যন্ত তিন দিন কাটিয়েছিলেন উম্মতদেরকে বাঁচাবার জন্য আজ আমি আপনাদেরকে অনুরোধ করছি পীরের বাচ্চা হিসাবে আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে এই পবিত্র মাসে আপনারা তওবা করুন দুদিনের দুনিয়া এই দুনিয়ার রং তামাশায় দেখে লাভ নেই আজ আমরা মুখে দাঁড়িয়ে রাখি না আজ আমাদের মুখে দাঁড়িয়ে নাই আরে দাঁড়িয়ে রাখা হলো আমার রসুল্লাহর সন্ন্যাস দাঁড়ি বীরত্বের পরিচয় দেয় কিন্তু আজ আমরা দাঁড়ি পেতে বেড়াচ্ছি দেখা যাচ্ছে দু চারজন দাঁড়িয়ে রাখছে বলে তাদের উপর চাপ হচ্ছে এই যে উত্তর প্রদেশের একটা খবর দেখলাম একজন পুলিশ অফিসার তার মুখে দাঁড়িয়ে ছিল বলে তাকে বাধ্য দিল কিন্তু আজকে দেখুন পাঞ্জাবি ভাইয়েরা মুখে দাঁড়িয়ে রেখে দিচ্ছে না কেন পাঞ্জাবি দিতে পারে না বাকি গুলো রাখিনি তাই বাদ দিবে দ্বিতীয় নম্বর ওদের ইউনিট আছে আমাদের এই ভাবে ভাবুন আমার সোনার ভাইরা কি এমন অসুবিধে আছে আমার রসুল্লাহর দাড়ি রসুল্লাহর পছন্দের জিনিস এবং বিপুকে যত বড় বড় কবি যত বড় বড় সাহিত্যিক যত বড় বড় বিজ্ঞানী যত বড় বড় ডাক্তার যে কোনো ধর্মেরই হোক না কেন সবার মুখে দেখুন দাঁড়িয়ে আছে আর পর্দার কথা যেটা বলছিলাম পর্দা তো আমেরিকার বুকে পর্দা একমাত্র করে যাদের ঘরে কোনো অঙ্গ শরীরে দেখা যায় না যারা হলো মানে চার্চের সেবিকা থাকে মানে ওরা অর্থাৎ ওটা বুঝাতে চাইছে ওরা হলো পবিত্র নারী অর্থাৎ তার মানে বুঝে গেল পবিত্র নারীরাই পর্দা করবে আর ইসলাম বলছে আমাদের মেয়ে সবাই পবিত্র তাই সবার জন্য পর্দা তাহলে পর্দা হলো পবিত্র নারীর বৈশিষ্ট্য যেটা আজকে খ্রিস্টান ধর্মে তার প্রমাণ পাওয়া যাচ্ছে যে শুধু চার্চে যারা থাকে কি নাম বলে ওনাদেরকে তিনারাই শুধু পর্দা করে স্মরণে আসছে নামটা কিন্তু ইসলাম বলছে যে আমাদের প্রত্যেকটা নারী পবিত্র তাই আমরা সবাই পর্দার কথা বলছি কিন্তু আজ আমরা যাক আল্লাহ আমাদেরকে হেদায়ত করেন আপনারা যদি আপনাদের প্রত্যেকের মা বোনেদেরকে বুঝান তাহলে সবাই পরিবর্তন হবে
আজকে আমাদের মা বেটিরা দেখা যায়, আজকাল বড় দুঃখের সাথে বলছি, 100টা যদি নারী পেটের জ্বালায় দেহ বিক্রি করে তার মধ্যে 70টা বড় লজ্জার সাথে বলতে হয়, মাথা হ্যাট হয়ে যাবে। আমরা চলে যাই কেন? অথচ যে ধর্ম জেনাকে হারাম বলেছে এবং তাকে পাথর বেত মেরে আঘাত করে করে মেরে দেবার কথা বলেছে, একটাই কারণ, আমার সমাজে জাকাতটা ঠিকভাবে দেয় না। আমার সমাজে যারা ধনী তারা যে জাকাত ঠিকভাবে প্রকৃত গরিবের টাকা গরিবকে পৌঁছে দিত, তারা আজকে আমার সমাজের বেটিরা পেটের জ্বালা হতো না, পাপ খাইয়ে দিত না। এই সব চিন্তারই আল নিয়ে আমি এই পবিত্র মাসেকেও আপনাদের ঘরে বলছি, ওই মা বেটিদেরকে বাঁচাবার জন্য, গরিবকে বাঁচাবার জন্য আমি রাজনীতিতে ইনভলভ হয়েছি খুব গুরুত্ব আকারে। রাজনীতিতে বিগত দিন পীর সাহেব পীরজাদা সবাই কম বেশি জড়িয়ে আছে, কথা বুঝে আসছে, কেউ গোপনে আছে, কেউ প্রকাশ্য আছে, কেউ বলেছে অমুক লোক কাজ করে সাপোর্ট করো, কেউ কারো হাত ধরে দেখিয়েছে, কেউ কাউকে হারিয়ে কাউকে জিতিয়েছে, সবটাই কম বেশি। কেউ যদি রাজনীতি থেকে নাক সিটকায় তাহলে সে ইসলামের একটা পার্টকে ঘৃণা করলো, রাজনীতিটা ইসলামের পার্ট, তাদের থাকাটা খারাপ বলছি না, কিন্তু আমি খুব গভীরভাবে এই সমাজকে বাঁচাবার জন্য নিজের একটা টিম, নিজের একটা দল তৈরি করছি। সেখানে তিনটে সম্প্রদায় বিশেষ করে গুরুত্ব দিয়েছি, বাকি সমস্ত ধর্মের গরিবের কথা ভাবছি, কিন্তু তিনটে সম্প্রদায়কে বিশেষ করে গুরুত্ব দিচ্ছি, একটা দলিত, একটা আদিবাসী, আর একটা হচ্ছে আমার কম মুসলিম। আজ এই তিন সম্প্রদায় ভারতবর্ষ বড় বঞ্চিত। তো যাক, এর বীজখানে এই পবিত্র মাসে এই কথাটাও বললাম যে এই কাজ আমার রসুলের পাশ সালামের একটা পাঠ, যে গরিবকে আশ্রয় দাও, অসহায়কে আশ্রয় দাও। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে আমার রসুলের পাশ সালামের জীবনী পড়ুন, আমার নবী কী করেছেন, কীভাবে জীবনযাপন করেছেন আপনারা জানেন। গরিবকে ভালোবাসবেন, পাড়া প্রতিবেশী মিলেমিশে চলবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক, কেউ বিপদে পড়লে তাকে আশ্রয় দেবেন। কারো ধর্মীয় অনুষ্ঠানের শুভেচ্ছা জানাবার আপনার দরকার নেই, সে তার ধর্মীয় অনুষ্ঠান করুক, আর আপনার ধর্মীয় অনুষ্ঠানে কেউ শুভেচ্ছা জানা সে আশাও আপনার করার দরকার নেই, আপনি আপনারটা করুন। কিন্তু ধর্মীয় শুভেচ্ছা জানিয়ে আর অন্তরে তার উপর ঘৃণা রেখে তাকে মারতে যাচ্ছেন, তার উপর জুলুম করতে তার হক কেড়ে নিচ্ছেন, এইরকম নাটক করার থেকে ধর্মীয় শুভেচ্ছা জানাবার দরকার নেই। উনি ওনার করছে, আপনি আপনার করুন। বিপদে পড়লে আপনি মানুষ হিসাবে আপনি সেই মানুষের পাশে দাঁড়াছেন, যে ধর্মেরই হোক, দেশবাসী হিসাবে তার পাশে দাঁড়ান, আল্লাহর সৃষ্টি হিসাবে তার পাশে দাঁড়ান, এটা মনে হয় মহান কাজ হবে। এই জায়গায় আল্লাহ আমাদের সকলকে সব বুদ্ধি দিক, আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে চলার তৌফিক দিক, আল্লাহ পাক আমাদেরকে খুশিতে রাখুক। আগামী দিন বড় ভয়ানক দিন আসছে, যদি আমরা মাথা তুলে জুতোর সাথে বাঁচতে চাই, আমি এতটুকুই আজকে আপনাদের মেসেজ দেবো। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দেখুন, সেইভাবে চলুন। কোরাইশ ব্যক্তির নেতৃত্ব মানে, যদি আমাকে পছন্দ হয় আমার পাশে আসুন, যদি আমাকে পছন্দ নয় কাউকে পছন্দ হয় কোরাইশ খানদানে তার পাশে দাঁড়ান। আর খবরদার, কারো সমালোচনা করবেন না, সমালোচনা করার দরকার নেই। আপনারা আম মানুষ, কাজকর্মের মধ্যে আছেন, কাজকর্ম করুন, যাকে ভয় লাগবে তাকে অন্তর দিয়েছেন, তার সঙ্গে মিলেমিশে থাকুন, চুপচাপ থাকবেন। এখন আমি যেখানে প্রোগ্রাম টোগ্রামে যাচ্ছি জলসায়, বেশি ভিড় করবেন না, ওই এলাকার মানুষ ছাড়া দূরের মানুষকে আসার এখন দরকার নেই। ডিসেম্বরে দল ঘোষণা হবে, তখন ব্লক মহকুমা হিসাবে সমাবেশ হবে, বিধানসভা ওই সমাবেশ হবে, জেলা সমাবেশ হবে, যখন জেলা হবে জেলার লোক আসবে, তখন বিধানসভায় হবে বিধানসভার লোক আসবে, কিন্তু এখন এটা ধর্মীয় জলসা হচ্ছে। ধর্মীয় জলসা অর্থাৎ সেখানে দাঁড়িয়ে এই সমাজের মানুষকে, ধর্মের মানুষকে সচেতন করা, তোমার ধর্ম তোমাকে কীভাবে চলতে বলেছে। সেই সচেতনে আমি নামাজের কথা বলি, রোজার কথা বলি, হজের কথা বলি, যাকাতের কথা বলি, মা বাপের সেবার কথা বলি, নারীদেরকে বাঁচাবার কথা বলি, কারণ আজকে আমার ভারতবর্ষে নারীরা বড় বঞ্চিত হচ্ছে। সাথে সাথে আগামী দিন আমাদের ঘরে অধিকার নিতে গেলে রাজ ক্ষমতা করা দরকার, ইসলামও রাজনীতি আছে, সেই সচেতনের শিক্ষাটাও দিই। অর্থাৎ যে এলাকায় যাব সেই এলাকার মানুষরা, সেই অঞ্চলের মানুষরা আসবে, অন্য জায়গা থেকে আসার দরকার নেই। আপনারা কাজ কামলে চুপচাপ থাকেন। আর এখন এই মুহূর্তে আমার বাংলাতে গায়ের ইসলাম ভাইদের তাদেরও ধর্মীয় কাজ হচ্ছে, এখন আপনারা ঘরে যাবেন, রাস্তাঘাটে ঘুরে হরি নাই, ভদ্রভাবে যাবেন, আস্তে আস্তে যাবেন। ধর্মীয় স্লোগান আপনার এলাকায়, আপনার ধর্মীয় জায়গায় আপনি ধর্মীয় স্লোগান দিন, যেখানে আপনার ধর্ম স্লোগান বুঝার কেউ নেই সেখানে আপনি ধর্মীয় স্লোগান দিচ্ছেন কেন?
আপনি আপনার মহল্লায় আপনার পাড়ায় আপনার বস্তিতে আপনার দুপুরা শিল্পে আপনার মুসলিম কমের ভাই আপনি যে ধর্মটা যে বোঝে সেখানে আপনি ধর্মীয় স্লোগান দিলেন তারা ধর্মীয় স্লোগানের গুরুত্ব বোঝে আপনি যে ধর্ম বোঝে না আপনার তার কাছে কি আপনি ধর্মীয় স্লোগান দিলে সে আপনার ধর্মের কি বোঝে এইগুলো মেনটেন করুন অনেক মাথা ঠান্ডা করে বুঝে চলার চেষ্টা করুন মনে রাখবেন আপনারা কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছেন এখান থেকে উঠে আসা অবস্থান আমি বললাম সর্বপ্রথম আপনাদের উচিত হবে হযরত নবী মুহাম্মদ সাল্লামের জীবনী পড়া উনি যেভাবে চলতে বলেছেন সেভাবে চলা দ্বিতীয় নম্বর কথা হল ইসলাম সর্বসময় একতার কথা বলে একা খাওয়ার থেকে একতা খেলে স্বভাব বেশি একা নামাজ পড়ার থেকে একতাই স্বভাব বেশি কিন্তু আজ আমরা দল ছাড়া সবাই একতা আমার একতা নেই এ ওর সমালোচনা এ ওর সমালোচনা এ ওর পিছনে এ ওর পিছনে ও বড় হয়ে যাচ্ছে এ ছোট হয়ে যাচ্ছে এই সব খেয়েও খেয়ে অর্থাৎ ছাড়ুন আপনার যদি মনে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশে আসুন একতা তৈরি করছি আমি একতা আর কথা নয় আসুন কিছুটা পর্যন্ত করব আল্লাহুম্মা আল্লাহ পবিত্র মাসে আমার রসুল্লাহর আগমন মাসে আল্লাহ আমার কিছু আব্বা ভাইকে নিয়ে এবং দূরে আমার অনেকে মা বা ভাই বোন প্রতিটা মোমিন মোমেন আমার রসুলের উম্মত উম্মতি ইমানদার আল্লাহ মোমিন মুসলমান মোমেনা মুসলমান আল্লাহ সবার জন্য হাত তুলেছি আল্লাহ এই পবিত্র মাসে আপনার কাছে সাহায্য চাইছি আপনি আমাদেরকে এহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালান হেদায়েতের রাস্তা আমাদেরকে দেখান আল্লাহ আপনি আমাদের ঘরে লোভ থেকে বাঁচান হারাম রাস্তা থেকে আমাদেরকে বাঁচান শয়তানের তাবেদারি থেকে বাঁচান আপনার রসুলের আদর্শ নিজেই চলার তৌফিক দেন আপনি আমাদেরকে নামাজি মুত্তাকি রোজাদার জাকিরিন হাজি এবং ভালো সমাজসেবার লিডার বানিয়ে দেন যার সহবতে যার ছায়াতে গরিব মানুষ আশ্রয় পাবে এমন লিডার আমাদেরকে বানিয়ে দেন আল্লাহ আমাদেরকে গরিবদের স্বাদী বানিয়ে দেন যারা গরিব আছে তাদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন আল্লাহ এই পবিত্র মাসে দয়া আল্লাহ আপনার হাবিবের আগমন মাসে আপনার কাছে রাখতে আসলে আমাদের মনে আশা করতে আমাদেরকে কেনা খাতা মাস আমার দেশ দেশবাসীকে আল্লাহ হিফাজত করুন আল্লাহ বিদেশি শক্তি থেকে প্রতিটা মানবপ্রেমী মানুষকে বাঁচান আমার দেশকে বিদেশি শক্তি আল্লাহ দেশকে ভালোবাসার আমাদের প্রকৃত তৌফিক আল্লাহ আপনার দিন ইসলাম চলার তৌফিক আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ